ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের রামুর পরিস্থিতি। বৌদ্ধ মুসলিম সহ সব ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন নতুন করে গড়ে উঠছে। বৌদ্ধরা বলছেন, অপরাধীদের শাস্তি দিলেই তাদের বিশ্বাস আর আস্থা আরও সুদৃঢ় হবে। কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টুর পাঠানো তথ্য আর ছবিতে একটি প্রতিবেদন। গত বছর 29 সেপ্টেম্বর রাতে জঙ্গি গোষ্ঠী তাণ্ডব চালায় রামুর বৌদ্ধ পল্লীতে, পুড়িয়ে দেয় শত বছরের বৌদ্ধ ঐতিহ্য। ভয়াবহ সেই ঘটনার 5 মাসের মধ্যেই ঘুরে দাঁড়ায় রামুর মানুষ। পুনর্গঠন করে দিচ্ছে সরকার আমাদেরকে, এটা আমরা মানে আশা হত ছিলাম, তবে এখন আশার আলো দেখছে আর কি। সরকারের টাকা দিচ্ছে আর বিজেপি অর্ধেক দিয়ে ওরা করে দিচ্ছে। বৌদ্ধপল্লীতে এখন আগুনে পোড়া গন্ধ নেই, নিজেদের ঘরে বসবাস করছে সবাই। আমাদের সাহায্য করেছে বলে আমরা খুব ভালোভাবে এখন দিন কাটাতে পারতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ঘরে সমস্যা নাই মানে তবে দোষীদের বিচার আর মূল্যবান বৌদ্ধ মূর্তিগুলো ফেরত চান বৌদ্ধরা। ধারাই বলে দেবে, কাজেই বলে দেবে যে সময় কতটুকু লাগতে পারে।